হাই, আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার জন্য নিচের থেকেও জায়গা আছে, আবার ওপর থেকে আপনার একটা নতুন যে স্কাই ওয়াকটা করেছে তো ওখান থেকেও যাওয়া যায়। তো ওখানে যাওয়ার জন্য আপনারা এই যে দুখানা সিঁড়ি পাবেন, একটা চলন্তমান সিঁড়ি ওঠার এবং নামার, এবং মিডিলে নর্মাল সিঁড়িও আছে ওঠা এবং নামার জন্য। যারা ওখানে উঠতে ভয় পায় তো এখান থেকে অনেকেই চলে যায়। আজকে আমি এসেছি, আমার ওয়াইফ এসেছে আর ছেলে এসেছে, এই যে এরা দাঁড়িয়ে আছে। তো এরা অনেক আগেই চলে এসেছে, তো আমি পেছনে আসছিলাম ভিডিওটা করবো বলে, তো দেরি হয়ে গেল। এ দেখুন, এখানে আজকে সোমবার তো অনেকই ফাঁকা আছে। নিচে দেখাচ্ছি, দেখুন এখানে রিক্সা স্ট্যান্ড আছে, তো যারা ওই হাঁটতে অনেকে পারে না তো রিক্সা করেও আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে মাকে দর্শন করতে যেতে পারেন। সেটা খুব ভালো জায়গা করেছে, এবং নিচের থেকে যে রাস্তাটা চলে গেছে ওখান থেকে যারা পার্সোনাল গাড়িতে আসেন তো সেই গাড়ি করে নিয়ে যাওয়ারও রাস্তা আছে। দেখুন আজকে সোমবার সকালবেলা আমরা অনেক সকালেই চলে এসেছি, পুরো ফাঁকা, একদম ফাঁকা। নালে অন্য সময় আসলে প্রচুর লাইন পড়ে যায় ওইখান থেকে। এখানে লাইন পড়ে না, কিন্তু এখানে অনেক লোক পাবেন একটু বেলার দিকে, 10টা 11টার দিকে আসতে। আমার আজকে যে এসেছি তখন 8টা বাজে, তো আজকে এখন অনেক ফাঁকা রয়েছে। এবং এ দেখুন, এইদিকে একটা রাস্তা আছে, এখান থেকেও আপনি উঠতে পারবেন। তো অনেকটা দু সাইড থেকে, একটা বাদিক থেকে যাওয়া যায় এবং ডান দিক থেকে আসার রাস্তা। বাদিক থেকে যাওয়ার রাস্তাটা এখন সব যারা পুজো দিতে যাবে তো অনেক দোকান খুলে গেছে, ওরা অনেকেই ডাকাডাকি করে জন্য ভাল লাগে না, তো আমরা ডান দিকে ফেরার রাস্তাটা দিয়ে আমরা ব্যাক সাইড দিয়ে যাচ্ছি। দেখুন অনেক দোকান খুলেছে, আবার অনেক দোকান, অনেক সারি সারি দোকান, অনেক দোকান। তো এখন ভোরবেলা যেহেতু অনেক দোকান বন্ধ, এখনও সব দোকান খোলেনি। আমরা তো অনেক সকালবেলা এসেছি, তো এদের তো এখনও আসার দোকান খোলার সময় হয়নি নিশ্চয়ই, তো একটু পরে হয়তো খুলে যাবে, 9টা সাড়ে 9টার দিকে হয়তো খোলে। আজকের দিনটা খুব সুন্দর, শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেখুন আর এদিকে চারিদিকে মেঘলা করে ওয়েদার রয়েছে, খুব সুন্দর ওয়েদার। সকালবেলা একবার বৃষ্টিও হয়ে গেছে। দেখুন এখনও দোকান খোলেনি, পুরো ফাঁকা রাস্তা, সকাল 8টা বাজে। কেউ বলতে পারবে দক্ষিণেশ্বরে এত ফাঁকা? এ দেখুন একটা দোকান খুলেছে। এখান থেকে আপনারা যাওয়ার সময় বা আসার সময় যে কোনো টাইমে আপনারা গিয়ে ঘর সাজানোর সামগ্রী অনেক কিছু কিনতে পারেন, বিভিন্ন দেবদেবীর মূর্তি বলুন আর এমনি বাচ্চাদের খেলনা বলুন, অনেক কিছুই পাওয়া যায়। এ দেখুন এই একটা দোকান আছে, এই দোকানগুলো খোলেনি। আর এই একটা দোকান আছে, ঠাকুরের মূর্তি পাওয়া যায়। এই একটা প্রসাদের দোকান আছে, বিভিন্ন ফুল প্রসাদ সব পাওয়া যায়। আর এই একটা দোকান আছে, অনেক দোকানই আছে কিন্তু যেহেতু সব দোকান এখনও খোলেনি তার জন্য আমি দেখাতে পারছি না। আমি পরের ভিডিওতে যখন ফিরব তখন আপনার দেখাবো। এই দেখুন আচারের দোকানটা, এখানে অনেক ধরনের আচার পেয়ে যাবেন আপনি। এই একটা দোকান আছে, এখানে সমস্ত মূর্তি পাওয়া যায়, বাচ্চাদের খেলনার জিনিস পাওয়া যায় এই একটা দোকানে। এইদিকে দেখেছি আমি বললাম না অনেক ফাঁকা আজকে, প্রচুর ফাঁকা। এখান থেকে দেখুন এই একটা দোকান, টুপি, সানগ্লাস, এগুলো, রুমাল, এই সমস্ত জিনিস পেয়েবেন। কেউ যদি ভুলে যান সানগ্লাস আনতে বা টুপি আনতে তো এখান থেকেই কিনে নিতে পারবেন, আর আপনাদের এর কোনো অসুবিধাই হবে না। এই একটা দোকান রয়েছে, ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে, এখানে অনেক দোকানই আছে। তো এখন যেহেতু সব দোকান খোলেনি দেখাতেও পাচ্ছি না, সরি, আমি খুব দুঃখিত, কারণ আমি তো অনেক সকালেই চলে এসেছি, তো এরা এখনও খোলেনি। সোজা আমরা হেঁটে চলেছি মাকে দেখার উদ্দেশ্যে মন্দিরে। এই একটা দোকান আছে খোলা, এই যে দোকান খোলা রয়েছে। আবার আমরা হেঁটে চলেছি, এই যে দেখুন এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, কিন্তু আমি আপনাদের দেখাতে পাচ্ছি কি না জানি না। এখানে যে গ্রিলটা রয়েছে, গ্রিলে দেখুন মন্দিরের ডিজাইনটা করা রয়েছে, আর ওটার পেছনেই ঠিক মন্দিরটা। এখান থেকে এই যে গ্রিলের পেছনে সেম টু সেম মন্দিরটা। এই যে এখান থেকে আমরা নেমে যাবো এখন, এইখান থেকে ওঠাও যায় আবার নামাও যায়। ওঠার সিঁড়িটা চলছিল আর এইখান থেকে নামার সিঁড়িটা চলছিল না, আমাদের কষ্ট করে এখন হেঁটে হেঁটে নেমে নামতে হবে। এই যো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি, নামার সিঁড়িটা বন্ধ হয়ে রয়েছে।
এদিক থেকেও অনেকে উঠছে যারা বাড়ি যাবে, তো এখান থেকে ফেরত যাওয়ার জন্য এখান থেকে উঠতে পারে। দেখুন অনেকে এখন বাবার পুজো হবে, তো এর জন্য অনেকে এখন জল বাক নিয়ে জল ভরতে এসছে এখানে দক্ষিণেশ্বরে। এখানে এই যে এখান থেকে সোজা গেলে দক্ষিণেশ্বর মন্দির, আর এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা বেলুড় মঠ যাওয়ার ফেরিঘাট। তো এখান থেকে আপনারা পরের ভিডিওতে আমি দেখাবো যে বেলুড় মঠে কী করে যায়, কোথা থেকে টিকিট কাটতে হয় সব বলে দেবো ডিটেলসে। এই যে সোজা যাচ্ছি, সোজা গেলে এই বাঁদিকে যেই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটায় আপনার হচ্ছে পার্কিং। যারা মন্দিরে বাইক নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, অটো নিয়ে আসে, তারা এইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে আপনার টিকিট কেটে পার্কিংয়ের ব্যবস্থা সব আছে, আর পার্কিংয়ের টয়লেটও আছে। অনেকে টয়লেট খুঁজতে পারে না, তো পার্কিংয়ের বাইরে যারা মন্দিরে যায় না, বাইরে টয়লেটও আছে। এই পার্কিংয়ে এসে টয়লেট আপনার কেটে টয়লেট যেতে পারে। নে দেখুন একটা মূর্তি, খুব সুন্দর ছবিটা। এই এখানটাতে একটা মার্কেটও আছে ডান দিকে, তো এখানে অনেকে খাওয়া দাওয়া করে, তো বিভিন্ন সামগ্রীর দোকানও আছে, সমস্ত কিছু পাওয়া যায়। এ দেখুন এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, সামনে একটা পুকুরও আছে, খুব সুন্দর বাঁধানো পুকুরটা। আর এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে, অনেকে বাইরের থেকে মন্দির দেখতে চায়, তো এখান থেকে অনেকে দেখে প্রণাম করে। এ দেখুন এইখানটা হচ্ছে মার্কেটটা, আর সামনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটায় আপনার বিভিন্ন সামগ্রী দোকান, তারপরে ফল ফলের দোকান আছে, তারপরে বিভিন্ন প্রসাদ যেগুলো বাড়িতে নিয়ে যাবেন সেই পুজো দেওয়ার জন্য দোকান আছে। আর এইখানটাতে একটা যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা হচ্ছে এখানে আপনি জুতো, মোবাইল, মানি ব্যাগ, জুতো মোবাইল এগুলো রাখতে পারবেন। মানি ব্যাগটা রাখবেন না, সরি ভুল করে বলে ফেলেছি, মানি ব্যাগটা নিজের কাছেই রেখে দেবেন। আর এখান থেকে এই যে সোজা চলে গেলেন, এই যে মন্দিরের দিকে আমরা ঢুকে গেছি মন্দিরে, আর এই সোজা চলে গেলে গঙ্গার ঘাট। আর ডান দিক থেকেও যাওয়া যায়, বাঁ দিক থেকেও যাওয়া যায়। এই সোজা যে মন্দিরটা, এটা হচ্ছে সারদা মায়ের মন্দির। তো আমরা এই সারদা মায়ের মন্দিরের পাশ দিয়ে বাঁ দিক থেকে সোজা গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছি। আজকে খুবই ফাঁকা, একদম ফাঁকা রয়েছে, নালে অন্যদিন এই টাইমে অনেক ভিড় থাকে, অনেক ভিড়। আজকে আমরা এসছি অনেক ফাঁকায় ফাঁকায়, মাকে দর্শন করতে পারবো অনেকক্ষণ সময় নিয়ে, অনেকক্ষণ টাইম নিয়ে। এই যে গঙ্গা দেখা যাচ্ছে দূরের থেকে, গঙ্গার বাঁদিকেও ঘাট আছে, ডান দিকেও ঘাট আছে, দুটো ঘাট আছে। এই সাইড থেকেও বাঁ দিক থেকেও যায়, ডান দিক থেকেও যাওয়া যায়। আমরা ডান দিকের ঘাটটা চলে যাচ্ছি, এটা কাছাকাছি আছে, বাঁ দিকটায় গেলে আর একটুখানি ঘাটতে হবে। এই যে অনেক এখানে গাছ লাগানো, দেখতে খুব সুন্দর লাগবে, বাচ্চারা আসলেও খুব দেখে আনন্দ পাবে। এই যে এই ডান দিকের রাস্তাটা দিয়ে এখানে আসা যায়। আর সোজা চলে গেলে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে মেয়েদের ড্রেস করার, হচ্ছে ড্রেস চেঞ্জ করার জায়গা, যারা অনেকে স্নান করে তাদের। তো আমি ওদিকে ভিডিও দেখালাম না, দেখুন গঙ্গা, অনেকে স্নান করছে, অনেকে জল ভরছে। আজকে অনেক মেঘ করেছে সকালবেলাতেই, সকালে একবার বৃষ্টিও তো হয়ে গেল, আর মেঘও আছে, খুব সুন্দর ওয়েদার, বেশি রোদও নেই। আমরা এখান থেকে জল মাথায় দিয়ে আবার এই উপরে উঠে যাব। দেখুন এখান থেকে ব্রিজও দেখা যাচ্ছে, চলে এসেছি। এবার আমরা মাকে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে যাব। তো এখানে অনেক দামের ডালা পাওয়া যায়, দোকান অনেক দোকান আছে, প্রচুর দোকান আছে। এবার আমরা বাঁদিকে দোকানগুলোতে যাব। দোকানে যাওয়ার আগে বলে দিলাম, মানে একটা কথা যে দুদিকেই দোকান আছে, আপনার যে কোনো একটা দোকান মন থেকে বেছে নেবেন যে এই নাম্বারের দোকানে আমরা যাব, তো সেই দোকানেই আপনারা যাবেন, তাহলে খুব সুবিধা হবে। আপনারা যদি মনে করেন যে এখানে মোবাইল আপনার জুতো রাখতে চান, তো সেই দোকানেও রাখতে পারেন, সেই দোকান থেকে আপনাকে টোকেনের ব্যবস্থা দিয়ে দেবে। আর যেই নম্বরের দোকানে যাচ্ছেন মনে রাখবেন সেই নম্বরের দোকানেই আপনি যাবেন। আমরা সোজা এগিয়ে গেলাম, সোজা এগিয়ে গিয়ে আমরা এখানে একটা দোকানে রাখবো।
তো এখান থেকে আর মোবাইল ইউজ করতে পারবো না, তো এখানে মোবাইল রেখে যাচ্ছি। আপনারা প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার এটা প্রথম ভিডিও, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে একটাই দোকানে, যে কোনো একটাই আছে।